If you cannot fly, you have to run. If you cannot even run, you have to walk. If you cannot even walk, you have to crawl. Whatever you do, you have to move forward. যদি তুমি উঠতে না পারো তাহলে দৌড়িয়ে যাও, দৌড়িয়ে যেতে পারছো না সামনে, হেঁটে যাও, হাঁটতেও পারছো না, তোমার পায়ে অসুবিধা, তুমি হামাগুড়ি দিয়ে যাও, বাট তোমাকে সামনেই এগোতে হবে। তোমার টাকা নাই, তুমি কোথাও কাজ করো, তবে তুমি তাড়াতাড়ি করতে পারছো, উঠতে পারছো না, কোথাও কাজ করো, তারপরে তুমি একটু একটু জমাও, প্রয়োজনে এটা করো। তাও যদি না পারো, মা বোনদেরকে বলবো, আপনাদের যাদের তিন বেলা রান্না হয়, প্রতিবার রান্নার সময় দুই মুষ্টি করে চাউল রেখে দেবেন। যাদের দুই বেলা রান্না হয়, দুই মুষ্টি দুই মুষ্টি চাউল মুষ্টি চাল রেখে দেবেন। যাদের এক বেলা রান্না হয়, তারা দুই মুষ্টি চাউল রেখে দেবেন, প্রতিবেলা এক দুই মুষ্টি করে চাউল রেখে দেবেন। দেখবেন যে আপনার খাওয়া দাওয়ার ঘাটতি পড়বে না, আল্লাহ বরকত দিয়ে দেবেন। ওই দুই মুষ্টি চাউল রেখে দেবেন, সারা মাস জমান, মাস শেষে আবার আপনি কিনে রাখবেন, ওই টাকাটা রেখে দেন জমান। এইভাবে করে আপনার সন্তানের জন্য, আপনার ভাই বোনের জন্য আপনি জমান। তারপরে লেভেল করান, লেভেল ওয়ান করান, লেভেল টু করান, প্রয়োজন আইএলটিএস করান, আস্তে আস্তে লেভেল ওয়ান টু করাতে পারলে সে নিজেই ইনকাম করতে পারবে, আর লাগবে না, আপনাদের আর সাপোর্ট লাগবে না। কিন্তু এই মুষ্টির চাউলটা সারা বছর রাখবেন, সারা জীবন রাখবেন। কেন? আপনার সন্তানের বা আপনার ভাই বোনের, আপনার পরিবারের চাহিদা মেটানোর পরে এটা যেন আপনার প্রতিবেশীর, আপনার আত্মীয় স্বজন যারা গরিব তাদেরকে দিবেন, এটা সারা বছর চলতে থাকবে, তাহলে সদকায়ে জারি হবে ইনশাআল্লাহ।